নারায়ণগঞ্জের মেঘনা নদীর পাড়ে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আসান সাদিক। সাদিক, সারিকা, দ্বিতীয় দিনের মতো মেঘনা নদীতে কিন্তু বিআইডব্লিউটিএ যে মেঘনা নদীর দুই তীরে যে সকল অবৈধ স্থাপনাগুলি আছে সেগুলিকে কিন্তু উচ্ছেদের অভিযান চালাচ্ছে। এবং আপনাকে গতকালের প্রেক্ষাপটটি যদি একটু জানাই, যে নারায়ণগঞ্জের মেঘনাতে যে চরকিশোরগঞ্জ যে স্থানটি রয়েছে, এখানে কিন্তু গতকাল যে হোটেল অবৈধভাবে নদীর তীরে গড়ে ওঠা যে সকল হোটেল আছে সেগুলি সহ কিন্তু প্রায় 35টি স্থাপনা উচ্ছেদ করেছিল। এবং এই স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে কিন্তু বিআইডব্লিউর যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কিন্তু হয় কিন্তু যে উচ্ছেদকারীদের সাথে, এবং এই সময় দুইজনকে আটক করা হয়। এবং সকালের প্রেক্ষাপট জানাই তাহলে কিন্তু এখন থেকে প্রায় আধা ঘন্টা আগ পর্যন্ত কিন্তু মেঘনা নদীতে যে মেঘনা নদীর তীরে গড়ে ওঠা যে সকল বালুমহল রয়েছে এবং অবৈধ স্থাপনা রয়েছে সেগুলির কিন্তু অভিযান অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এবং এই অভিযানকে যেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে এই জন্য কিন্তু যে পুলিশ এবং ফায়ার ব্রিগেড তারা কিন্তু আসলে উপস্থিত রয়েছেন এবং অভিযান চলছে। এবং অভিযানের যদি একটু বিআইডব্লিউটিএর কর্মকর্তার সাথে একটু সংযুক্তি করতে চাই, যে যদি একটু এবং অভিযান চলছে এবং এই মুহূর্তে কিন্তু যে বিআইডব্লিউটির যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু চলছে। তো আপনাকে হয়তো বা অভিযান শেষ হওয়ার পরে সর্বশেষ তথ্যটি আমরা হয়তো বা সারিকা জানাতে পারবো। এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি। সারিকা সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান সাদিক।